Dear viewers, আজকে আমরা শিখব বারবিকিউ চিকেন পাস্তা রেসিপি। প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। এবার 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমরা 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এবার আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আধা চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দেব। আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এবার 4টি কাঁচা মরিচ ফালি দিয়ে দেব। এবার আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট ছিটিয়ে দেব। এবার 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। ভিউয়ার্স, এখানে আমি পাস্তাটাকে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমরা 5 মিনিট রান্না করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের বারবিকিউ চিকেন পাস্তা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।